দশ সদস্যের পরিবারটি, তাদের মতো অনেক পরিবার রয়েছেন এই শহরে। প্রতি মাসে তিন বেলা রান্নার জন্য গ্যাসের প্রয়োজন হয় তাদের। তবে আয়ের সাথে ব্যয়ের মিল রেখেই তারা প্রতি মাসে 975 টাকা গ্যাস বিল প্রদান করে থাকেন। গ্যাসের দাম অনেক বাড়ছে, তাহলে এখন খেটে খাওয়ার মানুষ অনেক, কি করে বাঁচবে? সিলিন্ডার গ্যাসের দামও বেড়ে গেছে, এখন আমরা কিভাবে রান্না করে খাবো সেটা নিয়ে চিন্তিত আমরা। ডাবল বার্নার রান্নার গ্যাসের জন্য দুই চুলার মাসিক বিল 975 টাকা থেকে বেড়ে হয়েছে 1080 টাকা, এক চুলার মাসিক বিল 925 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 990 টাকা, আর প্রিপেড মিটারে প্রতি ইউনিটের খরচ 12 টাকা 60 পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে 18 টাকা। খুচরা পর্যায়ে গৃহস্থলীর প্রিপেড মিটারে দাম বেড়েছে 42.43 শতাংশ, ফলে আক্ষেপেরও যেন শেষ নেই তাদের। লাকড়ি দিয়ে রান্না করে খাইতে হইতে আছে, এটা কষ্ট হইতে আছে বেশি। কারণ গ্যাসের দাম তো অতিরিক্ত বাড়া পারছে, যেমন এটা আয় করবো কয় টাকা আর ব্যয় করবো কয় টাকা। গ্যাসের দাম বাড়ার ফলে আমরা রাখিতে রান্না করছি। গ্যাসের মূল্য এর আগে নির্ধারণ করা হয়েছিল 2019 সালের 1 জুলাই, তিন বছরের মাথায় তা আবারও বাড়ানো হলো। এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান বলছেন, বিশ্ব বাজারের সাথে সমন্বয় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের ভর্তুকি দিতে হয় অনেক বেশি, কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি করে ধীরে 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 ভর্তুকি কমানোর চেষ্টা করতে হবে, এটাই হলো লক্ষ্য। সেদিকে গ্যাসের মূল্য আমরা অ্যাডজাস্ট করি, ধীরে ধীরে একসময় আসবে যখন দেখা যাবে যে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের গ্যাসের মূল্যের একটা সামঞ্জস্যতা আছে। তবে গ্যাসের মূল্য স্বাভাবিক রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন এই কর্মকর্তা। আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের সমন্বয় করেই চলতে হবে। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা।